বিশদ আলোচনা রয়েছে এবং অনেক প্রশ্ন উত্তরও রয়েছে বন্ধুরাও লিখেছেন। অবশ্যই আমরা সেটা আপনাদের কাছে অনেকটাই আমরা স্যারের সঙ্গে ডিসকাশন করব, আপনারাও সেটা জানবেন। আর এখানে বিশেষ করে একেবারে থিওরির ব্যাপারটা তো থাকে না, থিওরি অবশ্যই থাকে কিন্তু একেবারে হাতে নাতে যেটা প্র্যাকটিক্যালের মাধ্যমে একেবারে কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে আপনার শিক্ষাতে মানে জ্ঞান অর্জন করতে পাচ্ছেন, আপনি একেবারে নলেজেবল হতে পাচ্ছেন কম্পিউটার সম্পর্কে, একেবারে যেটা হাতে নাতে প্র্যাকটিক্যালের মাধ্যমে সেটাই বলতে হয়। আজকে আমরা কিন্তু সঙ্গে পেয়েছি পিবিএ ইনস্টিটিউটের কর্ণধার অর্থাৎ ফাউন্ডারকে সঙ্গে পেয়েছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার মিস্টার শিবশঙ্কর ঘোষকে, এবং তার কাছ থেকে আমরা অনেক কিছু জানবো। আর বন্ধুরাও জিজ্ঞাসা রাখুন, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই তার কাছে সরাসরি চলে যাচ্ছি। উপস্থিত আছেন পিবিএ ইনস্টিটিউটের কর্ণধার মিস্টার শিবশঙ্কর ঘোষ, তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করবো। স্বাগত স্যার আপনাকে অনুষ্ঠানে। নমস্কার। আমাদের তো বহু আমাদের লাইভ অনুষ্ঠানে বিভিন্ন রকম প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে অনেক কিছু বন্ধুদের কাছে আমরা তুলে ধরেছি। আজকে আমরা একটু জানবো যে এই যে কম্পিউটার আমরা যে শিখি, কম্পিউটার কোর্সগুলো যে আমাদের শেখা হয়, সেটা যদি আমাদের কারোর বাড়িতে হয়তো কম্পিউটার থাকলো না, তবু কি শিখতে পারবে সে কম্পিউটার? দেখুন, কারো যদি বাড়িতে কম্পিউটার না থাকে সে শিখতে তো পারবে, কিন্তু তার শেখাটা 100% হবে না। এটা অনেকটা হয়ে যাচ্ছে সেই সেই টাইপের যে আপনি সুইমিং শিখতে চাইছেন কিন্তু সুইমিং পুলে কোনোদিনও নামছেন না। তো বাড়িতে কম্পিউটার থাকাটা ম্যান্ডেটরিও বলবো না, কিন্তু যদি খুব ভালো করে শিখতে চান তো কম্পিউটার বাড়িতে থাকাটা সবচেয়ে বেশি দরকার। কেন কি, সে যদি আমি যখন শেখাবো, আমি ইনস্টিটিউটে আমার ইনস্টিটিউটে বা যেখানে শিখছেন সেখান থেকে শেখার পর যখন আমি বাড়িতে যাচ্ছেন প্র্যাকটিস করার জন্য, তো কোনো প্ল্যাটফর্ম চাই। সেই প্ল্যাটফর্মটা যদি আপনাদের না থাকে তাহলে আপনি কি করে করবেন? তাই জন্য কম্পিউটার থাকাটা ম্যান্ডেটরি, মানে হলে ভালো হয়, না হলেও যে শিখতে পারবেন এরকম আমি বলছি না, হলে খুব ভালো হয়। মানে একটা গাইড দরকার, যে একজন স্যার বা কারোর সান্নিধ্য আসা অবশ্যই দরকার, যে আপনাকে শেখালো কিন্তু বাড়িতেও কম্পিউটারটা থাকলো, সেটাও সে এখানে প্র্যাকটিক্যালটা অনেকটা শিখে সে এখানে নিজে প্র্যাকটিস করবে। বাড়িতে তো প্র্যাকটিস একবার করে করতেই হচ্ছে, সেই ব্যাপারটাকে তাকে করার জন্য কম্পিউটার থাকাটা দরকার অবশ্যই। আর স্যারের কাছে আবার আরেকটি আমার জিজ্ঞাসা নিয়ে আমি আবার চলে যাব অবশ্যই। এখন তো অ্যান্ড্রয়েড ফোন সবার হাতে হাতে, তা যদি ধরুন কম্পিউটার শেখা যেতে পারে কি এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে, একটু যদি জানান বন্ধুদের। দেখুন, অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কম্পিউটার শেখার কথাটাই দেখুন কথার মধ্যেই কিন্তু ঠিকঠাক নয়। অ্যান্ড্রয়েড হচ্ছে আমাদের কি জন্য, অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে আপনি অনলাইন কিছু বুকিং করতে পারেন বা অনলাইন নিজস্ব সফটওয়্যার বা একটা দিচ্ছে বা গেমিং দিচ্ছে সেটার থ্রু কাজ করছে। কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা কিসের থ্রু বানানো হচ্ছে? কম্পিউটারের থ্রু। তবে না অ্যান্ড্রয়েড প্লে স্টোরে সেই অ্যাপ্লিকেশনটাকে আপলোড করা হচ্ছে। তো আপনি যদি কম্পিউটার শিখতে গিয়ে যদি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে চলে আসেন তাহলে কি করে পসিবল? অ্যান্ড্রয়েড ফোনের থ্রু কম্পিউটার শেখা কোনোদিনও পসিবল না। ওটা একটা ফোন, ওটা একটা মডেল, ওটা আলাদা ব্যাপার। সত্যি তাই, আমার মনে হয় একজন ফোন কলার বন্ধু এসেছেন, তারপর আমরা আলোচনা ফিরব অবশ্যই। নমস্কার, কে বলছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন? আচ্ছা বলুন, কি সমস্যা আপনি বলুন? অবশ্যই স্যার রয়েছেন, আপনি বলুন কি বিষয়ে। বুঝতে পারছি না, একবার যদি রিপিট করেন। সেটা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে বা যারা কম্পিউটার ফিল্ড থেকে গভর্নমেন্ট জবের দিকে আসতে চাইছে, আইবিপিএস এসও স্পেশালাইজড অফিসার, তাদের জন্য এখানে কোর্স এটাকে বলবো না, এখানে ট্রেনিং মানে কোচিং ইনস্টিটিউটের সাহায্যে আমাদের অ্যাপটিটিউড রিজনিং এইগুলো শেখানো হয়। ঠিক আছে, এটা 5 মাসের মধ্যে, 5 মান্থের মধ্যে ওভারঅল যে পুরো সিলেবাসটা আছে সিলেবাসটা কভার করানো হয় 5 মান্থের মধ্যে। ধন্যবাদ। হ্যাঁ, আসলে অনেক জিজ্ঞাসা নিয়ে তো তাদের মধ্যে একটা ধোঁয়াশা থাকে, সেগুলোকে অনেকটা ক্লিয়ার করা হয় আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে, বিশেষ করে স্যার সেটাকেই সুন্দরভাবে ব্যাখ্যা করছে। আরেকটা কথা বলতেই হয় যে এই যে কম্পিউটার, আপনারা তো বিভিন্ন এই যে পিবি ইনস্টিটিউট কিন্তু এখন ফ্রি অফ কস্টের মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন সেমিনার করছেন আপনারা, এটা আমরা শুনতে পাচ্ছি, ফিডব্যাক পাচ্ছি, এবং এটাতে অনেক যে উপকার পাচ্ছে ছাত্র ছাত্রীরা বিশেষ করে, একটু এই বিষয়ে যদি কিছু বলেন। বিভিন্ন সেমিনার হচ্ছে স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা প্রতিষ্ঠানে এগুলো করছেন, আমাদের একটাই কারণ, কারণ কি অনেকেই কম্পিউটার বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে ওয়াকিবল নয়।
তো আমরা চেষ্টা করছি যাতে বিভিন্ন স্কুলে বা কলেজে গিয়ে তাদের ফ্রি অফ কস্ট সেমিনারের মাধ্যমে, একটা সেমিনারের মাধ্যমে পুরো তো ফুল সিলেবাস কভার করা কোনোদিনও পসিবল নয়, তাও ওভারঅল একটা আইডিয়া দেওয়া, তাদেরকে গাইডেন্স দেওয়া কোন কোন লাইনের পর কোনটা করা উচিত, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা উচিত, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে আজকের ডেটে মার্কেটে জব পাওয়া যাবে, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অ্যাপ্লিকেশন আজকের ডেটে প্লে স্টোরে বা ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনটা ইউজ হচ্ছে, আজকে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার ফলে আপনি মানে কোন কোন প্ল্যাটফর্মে সেটাকে অ্যাপ্লাই করতে পারবেন, এই সমস্ত জিনিস আমরা সেমিনারের মাধ্যমে কভার করি। যেসব স্কুল বা কলেজ থেকে আমাদের সেমিনারে আসতে মানে সেমিনারের জন্য কন্ট্যাক্ট করতে চাইছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমাদের মেইন অফিসের নাম্বারে ফোন করে, সেখানে আমরা ফ্রি অফ কস্ট বিভিন্ন স্কুল কলেজে সেমিনার করছি এবং ইন ফিউচার করতে থাকব। আপনারা জানতে পারবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আচ্ছা বলুন, কি জিজ্ঞাসা? অনলাইন কোর্স, অনলাইন কোর্স কোনো পার্টিকুলার টাইম নেই, অনেকে তাদের টাইম ওয়াইজ আমরা অ্যাকচুয়ালি কোর্সগুলো করি, করানো হয়। ধরুন কেউ চাইছে আমার রাত্রিবেলা দিকে ফাঁকা আছে, মানে 8টা থেকে ফাঁকা আছে, তো তাদেরকে আমি সেই টাইমেই আমরা ওয়াইজ কোর্সগুলো করানো হয়। পার্টিকুলার যে এ নেই, আপনি দিন আর টাইম ওয়াইজ আপনাকে কোর্সগুলোকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন টাইমে আপনার ফ্রি আছে, সেই ওয়াইজ আমাদের সাথে কল করুন, কল করে কথা বলুন, সেখানে সেই ওয়াইজ আপনাদের কোর্সটা করানো হবে। মানে এরকম নয় যে পার্টিকুলার একটা ডেটই সবার চলছে, বিভিন্ন ডেট ওয়াইজ বিভিন্ন টাইম ওয়াইজ সবাই কোর্সগুলো করছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, যেটা নিয়ে আমাদের আজকে আলোচনা চলছে স্যার, আরেকটি আমার খুব কোয়ারিজ যাকে বলে, এই যে অনলাইনে অ্যাপ্লিকেশন, যেটা অনলাইনে অ্যাপ্লিকেশন ফর বিজনেস পারপাস, এটা নিয়ে যদি একটু বিশদভাবে আপনি একটু কিছু বলেন। অনলাইন অ্যাপ্লিকেশন যারা বিজনেস পারপাস, এটা আমরা এনেছি যারা বিজনেসম্যান তাদের জন্য, স্পেশালি যারা বিজনেস ওরিয়েন্টেড কিছু করতে চাইছে, মানে যেমন কারোর কোম্পানি আছে, তারা অনলাইনে ওয়েব সাইটের মাধ্যমে নিজের বিজনেসটাকে গ্রো আপ করতে চাইছে বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের থ্রু বিজনেসটাকে গ্রো আপ করতে চাইছে, তাদের জন্য এই বিজনেস আমরা এগুলো এনেছি। তারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, আমরা তাদের হয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট বা তারা যেটা চাইছে সেটা বানিয়ে দিচ্ছি, যাতে তাদের বিজনেসকে তারা গ্রো আপ করতে পারে। এটা পুরোপুরি যারা বিজনেসম্যান তাদের জন্য, বিজনেসম্যানদের জন্য এটা একটা মেসেজ বলা যায়, তাই তো? হ্যাঁ, এখানে তাছাড়া আমাদের যারা ইনস্টিটিউটে কোর্স করছে তাদেরকেও আমরা অফার দিচ্ছি বিভিন্ন স্টুডেন্টদেরকে, যে তারা বিভিন্ন বিজনেসম্যানদের হেল্প করতে পারে, যাতে কেন কি আজকের ডেটে যদি আপনি ভালো করে দেখেন পুরো মার্কেটটা হয়ে গেছে অনলাইন ওরিয়েন্টেড, আজকে সবকিছু অনলাইন, আপনি যে কোনো জিনিস দেখুন, ফ্লিপকার্ট, অ্যামাজন, ওলা, উবের থেকে শুরু করে যে কোনো অ্যাপ্লিকেশন দেখুন অনলাইনে এসে আছে, তো আজকে বিজনেস ওরিয়েন্টেড বলুন বা এডুকেশন ওরিয়েন্টেড বলুন সবই আপনার অনলাইনের থ্রু কাজ হচ্ছে। তো অনলাইনে জিনিসটাকে তৈরি করা এবং পুরো অ্যাপ্লিকেশনটাকে রেডি করা, এই সমস্ত জিনিসপত্র আমরা প্রোভাইড করছি এবং স্টুডেন্টদেরকেও সেটা শেখাচ্ছি, শেখাচ্ছেন আপনারা। আচ্ছা, একটু বন্ধুদের আমি একটু বলে দেবো কিভাবে অবশ্যই যে ইনস্টিটিউটে আসবেন বা কিভাবে যোগাযোগ রাখবেন, এগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি। বিশেষ করে পিবিএ আসতে হলে অবশ্যই কিন্তু আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন, এটা কিন্তু আপনাদের কাছে বারবার বলা, আর ফলে ডিরেক্ট কিন্তু স্যারের সাথে কথা বলতে পারবেন এবং তার সাথে সাক্ষাতে কথা বলে অনেক জিজ্ঞাসা আপনাদের থাকতেই পারে, সেগুলো সম্বন্ধে ভালোভাবে আপনারা জেনে নিতে পারবেন। ফোন নাম্বারটা একটু জানিয়ে দিচ্ছি, 9239412412। প্লিজ আরেকবার আপনাদের আমি বলে দিচ্ছি ফোন নাম্বারটা, 9239412412, আপনারা নোট ডাউন করে নিন। এবং ওয়েবসাইট ওপেন আছে, ওয়েবসাইটের জন্য www.javapba.blogspot.in। এবং দূরের বন্ধুদের জন্য অনলাইন ক্লাসেরও ব্যবস্থা আছে, যেটা বন্ধু একজন ফোন করেছিলেন, এছাড়া স্টুডেন্টদের জন্য কিন্তু এক্সট্রা ডাউট ক্লিয়ারিং ক্লাসেরও ব্যবস্থা আছে। আর বেশি বিশেষ করে বলতে হয় যে এনি কাইন্ড অফ প্রবলেম ইন প্রোগ্রামিং বেসের জন্য কিন্তু অবশ্যই 24 আওয়ার্স কিন্তু সলভের একটা ব্যবস্থা আছে, সেটা কিন্তু পিবি আপনাদের জন্য রেখেছে। আর কেবলমাত্র ওয়েবসাইট ভিজিট এবং ফোন কলের মাধ্যমে কিন্তু এই কার্যটি আপনারা করতে পারবেন। আমরা আবার একটু আলোচনায় ফিরবো অবশ্যই, একজন বন্ধু, একজন কলার বন্ধু অলরেডি চলে এসেছেন, তারপরে আবার আমরা আলোচনা ফিরবো। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি পারমিতা বদলি থেকে বলছি। আচ্ছা পারমিতা, কি জিজ্ঞাসা বলুন? আমি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, তো গভর্নমেন্ট জবেতে কম্পিউটারের উপর যে কোশ্চেনগুলো আছে সেগুলো কি এখানে ক্লাস করানো হয়?
হ্যাঁ, গভর্নমেন্ট জবের উপর আপনাদের যে কোশ্চেনগুলো পড়ছে, বিভিন্ন রেল, ব্যাংক বা আদার্স যে গভর্নমেন্ট জবগুলো আছে, তাদের যে কম্পিউটার বেসড যে কোশ্চেনগুলো, সেইগুলো আমাদের এখানে ট্রেনিং করানো হয়, এবং আমাদের এখানে আপনি কোচিং ক্লাস নিতে পারেন এই এক্সামের জন্য প্রিপেয়ার হওয়ার জন্য। শুধুমাত্র কম্পিউটার বেস বলবো না, তার সাথে গভর্নমেন্ট জবে দেখবেন অ্যাপটিটিউড, রিজনিং, এই যে পোর্শনগুলো, এছাড়া যে নন টেকনিক্যালের ক্ষেত্রে আমি এখানে বলে রাখছি, যারা ইন্টারভিউ ফেস করছে তাদেরও আমরা ট্রেনিং দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, বিশদভাবে জানতে হলে অবশ্যই কিন্তু আপনারা একটু ফোন করে নিন, আমার মনে হয় কন্ট্যাক্ট নাম্বারে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে, আপনারা একটু ফোন করে নিন, এবং মিস কল অ্যালার্টের মাধ্যমেও আপনারা অনেক কিছু ডিটেলস জেনে নিন। আর এবার আমরা আবার একটু আলোচনা ফিরব স্যার, এই যে অনলাইন ক্লাসের যে একটা ব্যাপার আপনি বলছেন যে অনলাইনের মাধ্যমে অনেক কিছু জেনে যাওয়া যায় বা ক্লাস সম্পর্কে বন্ধুদের একটা ভীতি কাজ করে বিশেষ করে, এই ব্যাপারটা নিয়ে যদি একটু বন্ধুদের কিছু বলেন। দেখুন, অনলাইন ক্লাস আজকে আমি বলবো যে লোকে করতে খুব ভয় পায়, মানে ফার্স্ট অ্যাটেম্প্ট নিতে খুব ভয় পায় যে অনলাইনে সে শিখতে পারবে কি পারবে না, যে স্যার কী রকম শেখাবে, এখানে কি ফার্স্টে কোর্স ফি দিয়ে দিতে হবে, তারপর কি অনলাইন ক্লাস করতে হবে, এই নানা চিন্তাভাবনা করে সে অনলাইন ক্লাসের জন্য আগ্রহী হতে পারে না। তো আমি এখানে তাদেরকে বলবো, যারা এত ভয় পাচ্ছেন তারা একটা ডেমো ক্লাস করুন। ডেমো ক্লাস আমাদের এখানে প্রোভাইড করা হচ্ছে, একটা ডেমো ক্লাস হওয়ার পর আপনি সংসার কমফোর্টেবল লেভেলে চলে আসবেন, দেন আপনি অনলাইন ক্লাসে অটোমেটিক করতে পারবেন। আর কি আমরা যতজন স্টুডেন্ট পড়ে, যারা অনলাইন ক্লাস করছে, যে কোনো স্টুডেন্টের সাথে আপনার সাথে আমি কন্ট্যাক্ট করে দিতে পারি, তারা প্রত্যেকে কমফোর্টেবল লেভেল। এইখানে অনলাইন ক্লাসটা করতে লোকের এটাই ভয় পাচ্ছে যে ভাবছে যে না না কি ঠিকমতো কি আমি প্র্যাকটিক্যালটাকে করতে পারবো, এটাই হয়তো মানুষের মধ্যে একটা কনফিউশনটা আছে, কিন্তু সেটা আমরা পুরোপুরি কাটিয়ে দেবো। কারণ একটা ডেমো ক্লাসের হলেই সে সঙ্গে সঙ্গে তার কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায়। আর কি কেউ ফার্স্ট টাইম অনলাইন ক্লাস এখনো নমস্কার, কে বলছেন? হ্যাঁ, এখানে ট্যালি শেখানো হয়, ট্যালির সাথে সাথে এখানে সমস্ত আরও যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, যেমন ওয়েব ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, সমস্ত টাইপের কোর্সই আমাদের এখানে কম্পিউটার বেসে যা যা কোর্স হয়, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স অবধি যা যা কোর্স হয় সমস্ত কোর্সই আপনাদের এখানে আমাদের এখানে শেখানো হয়। ট্যালি কোর্সটা 5 মান্থের হয়। এবার ট্যালির পর অনেকে ট্যালি উইথ জিএসটি কোর্স করতে চায়, ওটা হয় 3 মান্থের, মানে টোটাল যদি আপনি ট্যালির ওপর বেস করে পুরো কোর্সটা করতে চান, ওটা 8 মান্থের মধ্যে পুরো কোর্সটা কমপ্লিট হয়। আপনাদের জন্য যে সুযোগটি রেখেছে আমি সেই সম্পর্কে একটু স্যারের কাছে জেনে নেব। পিবিএ ইনস্টিটিউট কিন্তু একটা ব্যবস্থা করেছে 1-day ওয়ার্কশপ, একটু যদি এই বিষয়ে আপনি একটু জানান কিছু। এটা হচ্ছে তাদের জন্য আমরা ব্যবস্থা করেছি যারা একদিনের ওয়ার্কশপের মাধ্যমে অনেকটা জেনে নিতে চাইছেন। এটা 5 আওয়ার্সের ওয়ার্কশপ হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর এবং বেসিকের ওপর। এই ওয়ার্কশপটা করলে আপনাদের কী সুবিধা হবে, এই ওয়ার্কশপের 5 আওয়ার্সের মধ্যে আমি পুরো কোর্সটার 75% জিনিস কমপ্লিট করে দেবো একদিনের মাধ্যমে। এই ওয়ার্কশপের যদি আপনি কোর্স ফি বা অন্য কিছু সম্বন্ধে জানতে চান তাহলে সেটা আপনি আপনাদের নাম্বারে কল করে জানতে পারেন। এছাড়াও এই ওয়ার্কশপের থ্রু আপনারা কী হচ্ছে, দেখুন না, এতটা বড় সিলেবাস, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বলুন, সেই সিলেবাসটাকে আমরা একদিনে 75% কভার করে দিচ্ছি 5 আওয়ার্সের মধ্যে। এইভাবে এই ওয়ার্কশপগুলো চালু করা হয়েছে, এবং বেসিক যারা করতে হয়েছে বেসিকের জন্য তো এই ওয়ার্কশপ ব্যাপকভাবে কাজ করবে, খুব দরকার নেই, তারা এই ওয়ার্কশপের মাধ্যমে অনেকটাই জেনে যাচ্ছে। এবং এটা বেসিক জিনিসটা যদি আমি ঠিকমতো না জানতে পারি তাহলে তো ওই যে আগের দিনে আমি বলেছিলাম লাইভ অনুষ্ঠান, তাহলে তো আমার ভিতটাই তো ভেঙে যাবে, নরমাল করে অন্য জায়গায় আমি কোন জায়গায় সেটা আমার অট্টালিকাটাই ভেঙে যাবে যাকে বলে। আমার ভিতটা আগে স্ট্রং থাকা দরকার, তবেই কিন্তু আপনি, অর্থাৎ ভিত মানে বেসিক জিনিসটা স্ট্রং থাকা দরকার, তবে কিন্তু আমি সুন্দর সুন্দর করে ধাপে ধাপে এগিয়ে যেতে পারবো এবং আমার সেই নিজের বাড়ি বা নিজের অট্টালিকাটাকে সুন্দরভাবে আমি গুছিয়ে নিতে পারবো, তৈরি করতে পারবো। সেটা স্যার আপনি খুব ভাবে এটার উপর আপনি খুব মানে স্ট্রং করেন বা জোর দেন যে স্টুডেন্টদের বিশেষ করে যে নলেজের উপর ভিত্তি করে যে নলেজেবল হতে হবে এবং বেসিক জিনিসটাকে খুব স্ট্রং করতে হবে, এই বিষয়ে যদি আরেকটু আপনি কিছু বলেন। এই ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে আমরা তৈরি করছি। এবার এই ওয়ার্কশপটা কাদের জন্যই বলবো, যারা অনেক দূর থেকে আসতে চাইছে তাদের জন্য, তারা ডেলি প্যাসেঞ্জারই করে এখানে এসে কোর্স করা পসিবল নয়, তারা তো অনলাইন কোর্স করতে পারছে, তাছাড়া যারা একবার এসে পুরো ব্যাপারটাকে জানতে চাইছেন তাদের জন্য এই ওয়ার্কশপটা। এই ওয়ার্কশপটা করতে গেলে সবার আগে করতে হবে, আপনাকে এসে একদিন রেজিস্ট্রেশন করে যেতে হবে,
তারপরে এই ওয়ার্কশপটা আপনার নির্দিষ্ট ডেট হবে, সেই ডেটে আপনাদের ব্যাচে 10 জন থাকবে, 10 জন থেকে 15 জন, তার বেশি আমরা একটা ব্যাচে অ্যালাউ করা হয় না, 10 থেকে 15 জনকে একসাথে নেওয়া হবে। নিয়ে আপনার যে সাবজেক্টটা, ধরুন আপনি বেসিকের ওপর করতে চাইছেন, মাইক্রোসফট অফিসের ওপর করতে চাইছেন বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর করতে চাইছেন, তার উপর বেস করে এই ওয়ার্কশপটা করানো হয়। আচ্ছা স্যার, আরেকটা আমার কাছে খুব জিজ্ঞাসা একেবারে, এটা বন্ধুদেরই বিশেষ করে, কারণ এই যে ওয়ার্কশপের যে আপনারা ব্যবস্থা করেছেন ওয়ান ডে, এই বিষয়ে একটু যদি ফিস সম্পর্কে যদি কিছু বলেন। কারণ এটার ক্ষেত্রে কি হয়, অনেকের মধ্যে একটা ধোঁয়াশা থাকে, কনফিউশন থাকে যে আমরা যাব সেখানে এই যে ওয়ার্কশপে, সেখানে কি আমাদের কোনো ফিস লাগবে, টাকা পয়সা কিছু ব্যাপার আছে? এখানে আমরা সব থেকে কম টাকায় এই জিনিসটা ওয়ার্কশপটা প্রোভাইড করছি। এই ওয়ার্কশপের ফিস বলতে 1000, অনলি 1000 আজকের দিকে কম্পিউটার কোর্সের কোনো ব্যাপারই নয়। 1000 কোনো ইনস্টিটিউট আপনি যদি বাইরে কোথাও খোঁজ নেন বা অন্য কোথাও যদি ইয়ে করেন, 1000 কোথাও কিছু কোনো রকম কিছু করানো হচ্ছে না। এটা তাদের ওপরই, তাদের কথা চিন্তা করেই করছি যারা অনেক দূর থেকে আসতে চাইছে একদিনের ওয়ার্কশপ উইথ সার্টিফিকেট। এটা 1000 কোর্স ফি এই জন্যই রাখা হয়েছে যাতে ম্যাক্সিমাম লোক এটা করতে পারে। নাকি অনেকেই আমি করতে পারে, আমি অনেকে স্টুডেন্টদের মুখ থেকে শুনেছি বা অনেকে যারা করতে চাইছে কিন্তু অনেকে পয়সার অভাবে বা কিছু কারণে এই দামি দামি কোর্সগুলো করতে পারছে না, তাদের জন্য বেস করে আমরা এই ওয়ার্কশপটা রাখি যাতে কমসে কম একদিনের মধ্যে যাতে আমরা ম্যাক্সিমাম জিনিসটা কভার করতে পারি। মানে সব, মানে সর্বস্তরের জন্য আপনারা রেখেছেন যাতে সবাই এটা অ্যাটেন্ড করতে পারে এবং যারা ওয়ার্কশপে সেখানে থেকে অনেক কিছু জেনে ফেলতে পারে। তারপর পিবিএ কিন্তু এটাই করে দিচ্ছে যাতে আপনি মানে বেসিক জিনিসটা জেনে তারপর আস্তে আস্তে তো আপনি নলেজেবল অবশ্যই হবে, তারপর সেইটা ধরে ধরে কিন্তু হাতে কলমে তারা শেখায়। এটাই কিন্তু পিবিএ কিন্তু একটা সেই আলাদা একটা জায়গা তৈরি করে নিয়েছে অন্যান্য ইনস্টিটিউটের থেকে, আমি বলবো এটা। তার কারণ সেই কার্যটি তারা করছে। আমি আবার একটু আবার আমি জিজ্ঞাসাতে চলে যাব অবশ্যই, যে রেজিস্ট্রেশনের ব্যাপারটা, এটা যদি এই বিষয়ে যদি কিছু বলেন। তখন পিবিএ তে এই ব্যাপারে ওয়ার্কশপ করলে কি রেজিস্ট্রেশন আগে থেকে করে নিতে হবে? অবশ্যই, এখানে একটুখানি স্টুডেন্টদেরকে অ্যাওয়ার করা উচিত যে আগে যদি আপনি ওয়ার্কশপ করতে চান তাহলে অ্যাটলিস্ট এক সপ্তাহ বা ওয়ান মান্থ আগে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতেই হচ্ছে। রেজিস্ট্রেশনে কি এখানে সিট আমাদের মানে খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায়, প্রবলেম এখানে আর কি। দেখুন এত কম আমরা কোর্স ফি রেখেছি তার জন্য মানে স্টুডেন্টরা খুব তাড়াতাড়ি এই ওয়ার্কশপে সিট বুক করে ফেলছে, তাই জন্য আমরা সেই জন্যই আসলে। হ্যাঁ, নমস্কার, একজন কলার বন্ধু অলরেডি অপেক্ষা করছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন স্যার, আমি শ্রীরামপুর থেকে অনন্য বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, জাভা প্রোগ্রামিং এর উপর নয়, আমাদের ইনস্টিটিউটে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি শিখুন, সি, সি প্লাস প্লাস, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখুন, তার উপরই স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হয়। এবং আমি এখানে স্টাডি মেটেরিয়াল সম্বন্ধে যখন আপনি ফোন করলেন, একটা জিনিসও বলে রাখি, এখানে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আপনি হয়তো জানবেন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কোডকে লেখার পর তাকে ড্রাই রান করতে হয়, DRYRUN, ড্রাই রান। ড্রাই রান কথাটার মিনিং হচ্ছে সেই প্রোগ্রামিংটাকে লেখার পর তাকে এক্সপ্লেন করা। এবং আমাদের সারা ওয়ার্ল্ডের মধ্যে এমন কোনো বুক মার্কেটে এখনো আসেনি যেখানে প্রোগ্রামিংয়ের পাশেই ডাই রান করে রাখা হয়েছে। এরকম আছে যে বুকে প্রোগ্রামিং সলভ করে দেওয়া আছে, ডাই রানের জন্য কোনো টিচারের কাছে যেতে হচ্ছে, কিন্তু আমি ফার্স্ট টাইম এরকম কোনো বই বা আমাদের এখানে কোনো স্টাডি মেটেরিয়াল আনা হয়েছে যেখানে প্রোগ্রামিংয়ের পাশে পাশে, কোডিংয়ের পাশেই ডাই রানটাকে এক্সপ্লেন করে রাখা হয়েছে। আচ্ছা, তো এখানে স্টাডি মেটেরিয়াল যে কোনো ল্যাঙ্গুয়েজের উপরই আপনারা পেতে পারেন। আমি এখানে এই সূত্রে আমি আমার বইটাকেও দেখাতে চাই। আমরা সেটা, আমারও সেটা জিজ্ঞাসা ছিল অলরেডি, বন্ধু যখন ফোন করে ফেলেছেন আপনি একটু তাহলে ওটা অবশ্যই আমি এই বইটা দেখাতে চাইছি। তো এই বইটাতে আপনি আপনারা যদি দেখতে পারেন ক্যামেরার মধ্যে, জাভা প্রোগ্রামিং বিগিনার টু অ্যাডভান্স ভলিউম 1, এই বইতে কি করা আছে, এই বইতে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পাশে তাকে ডাই রান করে রাখা আছে। কিরকম ভাবে ডাই রান করে রাখা আছে যদি আমি একটুখানি খুলে দেখানোর চেষ্টা করছি, যদি আপনারা দেখতে পান তো দেখুন ভালো করে। এবং এটা ওয়ার্ল্ডের ফার্স্ট বই যেখানে কোনো 100+ প্রোগ্রামিং, এখানে তো দেখানোই হচ্ছে 100 প্রোগ্রামিং এই বইটার মধ্যে কভার করা আছে। এবং এখানে প্রত্যেকটা প্রোগ্রামিং এর পাশে তাকে ডাই রান করে দেখানো হচ্ছে কিভাবে, আপনি যে কোনো প্রোগ্রামিং দেখুন তার পাশে এক্সপ্লেনেশন করা হয়েছে যে কিভাবে আপনাকে প্রোগ্রামিংটা হচ্ছে, শুধু কোডিং পাশে লেখা হচ্ছে না, তার পাশে এক্সপ্লেন করে দেখানো হচ্ছে যে কোন জায়গায় কোন কোডিংটা কিভাবে ইউজ করা হচ্ছে। তো এই পুরো বইটা 100+ উপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর কভার করা হয়েছে এবং এখানে প্রত্যেকটা এতেই ডাই রান করে দেখানো হয়েছে, ঠিক আছে। এই এটা বইটার দাম করা হয়েছিল ফার্স্টে 2000, কিন্তু প্রচুর মানুষ আজকে এই বইটা, যেহেতু মার্কেটে আর কোনো বই অ্যাভেলেবেল নেই এরম টাইপের,
আমি বলবো না মার্কেটে প্রোগ্রামিং এর বই অ্যাভেলেবেল নেই, মার্কেটে এই টাইপের ডায়গ্রামের বই অ্যাভেলেবেল নেই বলে এত স্টুডেন্ট বইটা কিনছে এবং অনলাইন অর্ডার করছে, তাই জন্য বইটার ফিস আজকে কমিয়ে 1200 টাকা করে দেওয়া হয়েছে। তারা আমাদেরকে ডাইরেক্ট কল করতে পারে যে আমরা এই স্টাডি মেটেরিয়ালটা চাই ভলিউম 1 না ভলিউম 2, সেই ওয়াইজ আমাদের সাথে পুরো ডিটেইলস নিতে পারে, দেন তারা কোরিয়ার সার্ভিসের থ্রু তাদের কাছে পৌঁছে যাবে, তাদের অ্যাড্রেসে পৌঁছে যাবে। যারা হ্যাঁ যারা কোরিয়ারে মানে ধরুন যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে এই বইটা করছে তাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হচ্ছে, সে ব্যাংকের থ্রু করতে পারে, পেটিএম এর থ্রু করতে পারে। যারা ওয়েস্ট বেঙ্গলে তাদেরকে আগে যেদিন বইটা যাচ্ছে সেই দিনই কোরিয়ারের হাতে এটা পেমেন্টটা করে দিতে হচ্ছে, বলবো ওয়েবসাইট ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বারবার বলছি এই তিনটে কোর্স আজকে মার্কেটে প্রচুরভাবে চলছে, ঠিক আছে? এই তিনটের মধ্যে যে কোনো একটা কোর্স করেন তাহলে আপনার জবের দিক দিয়ে সিকিউর থাকবে, একেবারে। অবশ্যই আবার একটু আমি একটু জানিয়ে দিচ্ছি অ্যাড্রেসগুলো কিভাবে পিবিএতে পৌঁছাবেন আপনারা, তাদের আপনাদের মধ্যে এটা একটা অবশ্যই একটা খুব চাহিদা থাকে যে কিভাবে পৌঁছে যাব, তখন সুন্দরভাবে তো আপনারা শুনছেন, অবশ্যই পিবি আসতে হলে অবশ্যই কিন্তু আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন, আর ফলে কিন্তু ডিরেক্ট স্যারের সাথে আপনারা দেখা করতে পারছেন। ফোন নাম্বারটা একটু জানিয়ে দিচ্ছি 9239412412, আর ওয়েবসাইটও অবশ্যই ওপেন আছে www.javapba.blogspot.in, এবং দূরের বন্ধুদের জন্য অনলাইন ক্লাসেরও ব্যবস্থা আছে, এটা বারবার আপনাদের কাছে আমরা বলছি যে অনলাইনের ব্যবস্থা আছে, অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে, এছাড়া স্টুডেন্টদের জন্য কিন্তু এক্সট্রা ডাউট ক্লিয়ারিং ক্লাসেরও ব্যবস্থা আছে, এবং ভেরি ভেরি যেটা ইম্পর্টেন্ট যাকে বলে এনি কাইন্ড অফ প্রবলেম ইন প্রোগ্রামিং বেস এর জন্য অবশ্যই 24 আওয়ার্স কিন্তু আপনাদের সলভ করা যেতে পারে, এই 24 আওয়ার্সের মধ্যে সলভ হয়ে যাচ্ছে ব্যাপারটা, যেই সমস্যাই থাকুক না কেন, এবং কেবলমাত্র ওয়েবসাইট ভিজিট এবং ফোন কলের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেটা, এছাড়া মিস কল অ্যালার্টের মাধ্যমে আপনারা কিন্তু ডিটেলসটা জেনে যাচ্ছেন। আমি আরেকবার একটু অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি, 54/2/4/1 আন্দুল রোড এবং দানেশ শেখ লেন, যেটা হলো নিয়ারবাই সেকেন্ড হুগলি ব্রিজ, লাস্ট একটা ল্যান্ডমার্ক যেটাকে বলবো পেঙ্গুইন রেস্টুরেন্ট, পিনকোড হলো 7111 09। অবশ্যই কিন্তু আপনারা অ্যাড্রেসের মাধ্যমেও চলে আসতে পারেন, একদম আপনারা এই বিষয়ে অনেক কিছু জানতে পারবেন, এবং স্যার কিন্তু আপনাদের জন্য সর্বক্ষণ রয়েছেন, শুধুমাত্র তার সাথে একটু কন্ট্যাক্ট করে একটু অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসবেন তার কাছে, অবশ্যই তিনি কিন্তু যেই দিন আসবেন সেই দিনই আপনারা দেখা করতে পারছেন। আর আমরা একটু শেষ জিজ্ঞাসা বলতেই হবে স্যারকে যে একজন ভালো স্টুডেন্ট সবসময় তো চায় যে একজন ভালো শিক্ষকের সান্নিধ্য পাওয়া, তাদের জন্য বলছি তারা সবার আগে কোন জায়গায় কোর্স করতে গেলে বা কোন টিচারকে তাকে জাজ করুন যে
সে জিনিসটা করতে পারছে কিনা। অবশ্যই বন্ধুরা কিন্তু ফোন করে চলে আসুন, অ্যাপয়েন্ট করে নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি 9239412412। অবশ্যই কিন্তু আপনারা চলে আসুন এবং আপনাদের জিজ্ঞাসা থাকলে স্যার সবসময় অনলাইন খোলা আছে এবং ওয়েবসাইটের জন্য আপনারা কথা বলে নেবেন। আজ একদম সরাসরি বিদায় নিতে হবে, আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, আজ নমস্কার। নমস্কার।